বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমি আলোচনা করতে চলেছি শক্তি চট্টোপাধ্যায় রচিত তিন পাহাড়ের কোলে রচনাংশের প্রশ্ন উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা। এর আগে এই কবিতাটি থেকে তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ সহ একটি ক্লাস আপলোড করা আছে। তোমরা যারা কবিতাটি বুঝতে পারোনি বা কোনো কোনো ক্ষেত্রে অসুবিধা হয়েছে বুঝতে গিয়ে, তারা অবশ্যই চাইলে উপরের দিকে যে আই বাটনটি রয়েছে সেখান থেকে তোমরা এই ক্লাসটি দেখে আসতে পারো, অথবা আমি এই ক্লাসের শেষে আগের ক্লাসটির লিংক দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবে। চলো তাহলে আজকে আলোচনা শুরু করি। আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে, সেখানেই দেখে নেব এই রচনাংশের প্রশ্নোত্তরের বিস্তারিত আলোচনা। এই চ্যানেলের প্রতিটা ক্লাস অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও অর্থের অভাবে ভালো কোচিং নিতে না পারা ছাত্রছাত্রী ও সতীর্থদের জন্য, যা কোন রকম অর্থনৈতিক লেনদেন ছাড়াই তুলে ধরা হয়। চ্যানেল কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত এই ক্লাসগুলির তথ্য ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহৃত হলে চ্যানেল কর্তৃপক্ষ যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। আমরা আজকে আলোচনা করব তিন পাহাড়ের কোলে এই কবিতাংশের প্রশ্ন উত্তর নিয়ে। আমরা জানি তিন পাহাড়ের কোলে শক্তি চট্টোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত কবিতা। দেখো, এর মূল গ্রন্থ হিসাবে দুটি গ্রন্থের নাম পাওয়া যায়। প্রথম দিকে এই কবিতাটি প্রকাশিত হয়েছিল হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান এই কাব্যগ্রন্থে, অর্থাৎ মূল গ্রন্থ হিসাবে এই গ্রন্থটির নাম পাওয়া যায়। কিন্তু বর্তমান সময়ে মতান্তরে পাওয়া যায় কি অগ্রন্থিত পদ্য গদ্য, এটাও শক্তি চট্টোপাধ্যায়ের একটি কাব্যগ্রন্থ। আচ্ছা, এ দেখো এখানে যেগুলো অগ্রন্থিত সেই কবিতাগুলো এখানে রয়েছে, তাহলে কোনটি লিখব, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান নাকি অগ্রন্থিত পদ্যগদ্য? একসাথে দুটো অপশান থাকবে না, থাকলে প্রথমের অপশানটাই থাকবে এবং তোমরা সকলে এটাকেই অবশ্যই লিখবে। আচ্ছা, এবারে আসছি গঠনগত পরিচিতিতে। আমরা এই যে তিন পাহাড়ের কোলে কবিতাটি পড়ার সময় আমরা লক্ষ্য করেছি এই কবিতায় তিনটে স্তবক রয়েছে, তাহলে তোমরা বলো এই কবিতার স্তবক সংখ্যা কত? তোমরা বলবে স্তবক সংখ্যা হচ্ছে তিনটি। আর এই কবিতার মোট চরণ সংখ্যা কত? তিনটে স্তবক এবং চরণ সংখ্যা হচ্ছে মোট ১২। প্রতিটা স্তবকে চারটে করে চরণ রয়েছে, তাহলে তিনটে স্তবক মিলিয়ে চরণ হলো ১২টি। তাহলে দেখো চার চার চার, অর্থাৎ তিন চারে ১২টি স্তবক। তাহলে আমরা এক নজরে যে কবিতার গঠনগত পরিচিতি সেটা কিন্তু দেখে নিলাম। এবার আমরা চলে যাচ্ছি এই কবিতার মূল একটু বিষয় সংক্ষেপে। আমরা খুব সহজেই বুঝতে পেরেছি কবিতাটিতে কী বলা হয়েছে, তবু আমি একটু বিষয়টাকে তোমাদের কাছে তুলে ধরি। যারা আগের ক্লাসটি একটু দেখলে, অর্থাৎ কবিতার প্রথম যে ক্লাসটি সেই ক্লাসটি যারা দেখেছো বা দেখলে এখন, তারা তো বিষয় সম্পর্কে জানতেই পারলে এবং প্রত্যেকটার ব্যাখ্যা বুঝতে পারলে। যারা একদমই দেখোনি বা শেষের দিকে দেখবে বলে মনে করেছ, তাদের জন্য এই বিষয় সংক্ষেপটা নিয়ে আলোচনা করছি। অন্ধকারে তিন পাহাড়ের ট্রেন থেকে নামার পর সেখানকার বাস্তব পরিস্থিতি দেখে তিনজন চমকে গেল। জনমানববিহীন স্টেশন, আকাশ ভরা তারা, অন্ধকার নির্জন এমন একটা জায়গায় সকলে পথ হারানোর উপযুক্ত পরিবেশ। পথ হারিয়ে যেদিকেই যাওয়া হোক না কেন, ঝর্ণা কাদর টিলা পাথর বনভূমির মধ্যে পথ কিন্তু আছেই, সেই পথ পরিক্রমায় স্বপ্নে যেন কথা বলে। দেখো, এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এই প্রাকৃতিক সৌন্দর্যে কবির মনোলোক উদিত হয় নানা কল্পনার স্বপ্নের। তারপর ধীরে ধীরে রাত্রি অবসানে অন্ধকার কেটে গেলে তিন পাহাড়ের কোলের পূর্ব দিক থেকে আলোর রশ্মি দেখতে পাওয়া যায়। দেখতে পাওয়া যায় শক্ত সবুজ গ্রাম, খাঁচায় বন্দি না থেকে তিন পাহাড়ের কোলে গেলে শোনা যাবে শিশুদের কলরব ধ্বনি। কবি জিজ্ঞাসু মনে ভাবেন, নাগরিক জীবনের খাঁচায় আবদ্ধ হয়ে সহজ সরল জীবনযাপন কখনো কি সম্ভব? এক কথায়, নাগরিক জীবনের বদ্ধতা থেকে মুক্ত হয়ে সহজ সরল জীবনযাপনের আকাঙ্ক্ষা যেন ধরা পড়েছে কবির ভাবনায়। তাহলে দেখো, এই যে কবিতার বিষয় সংক্ষেপটা আমরা খুব অল্প কথায় জেনে নিলাম। এবার আমরা চলে যাব এই কবিতার প্রশ্নোত্তর সম্পর্কিত আলোচনায়। দেখো, কবিতার এই যে বিষয়গত পরিচিতি, এই অংশে আমরা একদম প্রতিটা লাইনে লাইনে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। যেমন কবি অন্ধকারে তিন পাহাড়ের ট্রেন থেকে নামেন, তাহলে কবি কোথায় নেমেছিলেন? তিন পাহাড়ে। কখন নেমেছিলেন? অন্ধকারে। মনে করা হয় এই যে তিন পাহাড়ে কথা বলছি না,
এটা মনে করা হয় তিন পাহাড় হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ এলাকায় অবস্থিত। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে তিন পাহাড়ের নাম কি। দেখো, যতটুকু জানা যায় সে তিন পাহাড়ের নাম হচ্ছে, একটা বালামু বা টুংরি বলা হয়, শিকরা এবং কপিলা। এই যে তিনটে পাহাড়ের নাম। বর্তমান সময়ে এই তিনটে পাহাড়কে ঘিরে একটি রেল স্টেশন গড়ে উঠেছে, তার নাম হচ্ছে তিন পাহাড়। এই তিন পাহাড় স্টেশনটা কেমন? জনমানববিহীন বা জনমানবহীন, এখানে কোনো জনমানব নেই। এবার দেখো, কজন নামলো এখান থেকে? তিন জোড়া চোখ, তিনজন নেমেছে। তাহলে তিন জোড়া চোখ কোথায় গেছে? ফ্রেমে আটকে গেছে। ফ্রেম বলতে প্রকৃতির দৃশ্যপটে আটকে গেছে। তাহলে তিন জোড়া চোখ মানে তিনজন বন্ধু ছিল, মানে তিনজন মানুষ ছিল। তাহলে এই তিনজন কারা? দেখো, এটা নিয়ে মতান্তর রয়েছে। আমি একটা তোমাদের ধারণা দিচ্ছি যে তিনজন হলেন শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায় এবং সন্দীপন চট্টোপাধ্যায়। যদিও এটা নিয়ে মতান্তর রয়েছে, এক এক বইতে এক এক রকম পাওয়া যায়। তোমরা যদি সঠিক জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা, এরপরে দেখব কি, আকাশ তারাই ভরা। তাহলে আকাশ কিসে ভরা ছিল? আমরা বলবো আকাশ তারাই ভরা ছিল। বনভূমির ওপারে আছে মনভূমির দয়। দেখো এই যে, তাহলে বনভূমির ওপারে কি আছে? মনভূমির দয় আছে। এখন কথা হচ্ছে এই দয় শব্দটা কি। দেখো, দহ এই শব্দটা থেকে দয় শব্দটি এসেছে, যার অর্থ হলো জলাশয়। তাহলে তোমরা এখানে দেখো ক্লিয়ার হয়ে গেলে, কবিতাটা যখন আলোচনা শুনছিলে তখনও কিন্তু এই বিষয়টি আলোচনা করা হয়েছিল। আচ্ছা, আমরা চলে যাচ্ছি একটু পরবর্তী অংশে। পরবর্তী অংশে কি আছে? এই কবিতার আরও কিছু তথ্য তুলে ধরা হয়েছে। যেমন, স্বপ্নে ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর কথা হয়। তাহলে স্বপ্নে কেমনভাবে কথা হয়? ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর কথা হয়। বনভূমির কাছে ঝর্ণা, কাঁদর, টিলা, পাথর এগুলো আছে। এই যে কাঁদর বলছি না আমরা, এগুলো যে পাহাড়ের গুহা বা একটা ছোটো ছোটো জলাশয়। টিলা মানে একটা উঁচু ঢিপি, তাই না? আর ঝর্ণা বলতে তোমরা তো জানোই সবই, আর পাথর ছোটো ছোটো পাথরখণ্ড, এইগুলো রয়েছে। কোথায় রয়েছে? বনভূমির কাছে। পূব আকাশে আস্তে ধীরে আলোর ঘোমটা খোলে, মানে অন্ধকার রাত্রি অবসান হওয়ার পর পূর্ব আকাশে আলো, সূর্য দেখা যায়। শক্ত সবুজ গা ভেসেছে তিন পাহাড়ের কোলে, যেটাকে দেখে শক্ত সবুজ বলে মনে হয়েছিল সেটা রোদেতে ভেসে উঠেছে। কোথায়? তিন পাহাড়ের কোলে। তারপরে বলছি, দেখো, সহজ করে খাঁচাতে বাঁচাতে বাঁচা সম্ভব নয়। তাহলে কোথায় বাঁচা সম্ভব নয়? সহজ করে খাঁচার মধ্যে, অর্থাৎ একটা বদ্ধ পরিবেশে বাস করা সম্ভব নয়। খাঁচা এখানে একটা রূপকর্থে ব্যবহার করা হয়েছে। তিন পাহাড়ের নকশিকাথায় শিশুর কলরব শোনা যায়। তাহলে শিশুর কলরব কোথায় শোনা যায়? তোমরা উত্তর দেবে নকশিকাথায় শিশুর কলরব শোনা যায়। আমরা তাহলে ক্লিয়ার হয়ে গেলাম। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি এর পাঠ্যাংশের কিছু ব্যাকরণ অংশে। দেখো, পাঠ্যাংশের কিছু ব্যাকরণ। দেখো, এই ব্যাকরণগুলো নিয়ে অনেকের ক্ষেত্রে দ্বিমত থাকতে পারে, কারণ একই শব্দ বিভিন্নভাবে বিশ্লেষণ করা যেতে পারে। যেমন, আমরা কিছু সমাস দেখি, তিন পাহাড়, তিনটি পাহাড়ের সমাহার, এটা সমাহার দ্বিগু সমাস। তিন জোড়া, তিন জোড়ার সমাহার, এটাও দ্বিগু সমাস, সমাহার দ্বিগু সমাস, তাই না? মনোভূমি, মনরূপ ভূমি, এটা রূপক কর্মধারায় সমাস। বনভূমি, বন দ্বারা পরিবেষ্টিত ভূমি। দেখো এখানে বন রূপ ভূমি লিখিনি, কিন্তু বনভূমি বন দ্বারা পরিবেষ্টিত ভূমি, এটা মধ্য পদলোপী কর্মধারায়। কলরব, রব কলের ন্যায়, এই কল মানে হচ্ছে জলের ধারা, মনে রাখবে, এই কল মানে হচ্ছে জলের ধারা, এটা হচ্ছে উপমিত কর্মধারায় সমাস। নকশি কাঁথা, নকশা চিহ্নিত কাঁথা, এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তাহলে মোটামুটি দেখো, আমরা এই কবিতাংশ পাঠ করার সঙ্গে সঙ্গে কতগুলো সমাস দেখে নিলাম। এবার দেখব পদান্তর, আকাশ, একে অবশ্য আকাশই হবে, পাথর, পাথুরে। তাহলে মোটামুটি দেখো দুটো পদান্তর দেখে নিলাম। এবার চলে যাচ্ছি পরবর্তী অংশে। পরবর্তী অংশে রয়েছে কিছু শব্দ, যেমন ধন্যাত্মক শব্দ। কোনটা? ফুসুর ফাসুর, ঘাসুর ঘুসুর, এগুলো হচ্ছে ধন্যাত্মক শব্দ। আর ফ্রেম হচ্ছে বিদেশি শব্দ, ঠিক আছে? এবার দেখো কিছু কারক বিভক্তি। অন্ধকারে তিন পাহাড়ের ট্রেনের থেকে নেমে, অন্ধকারের তলে দাগ আছে, কোন কারক হবে? অধিকরণ কারক। আচ্ছা, আকাশ ভরা তারাই, তারায়ের তলে দাগ আছে, এটা করণ কারক। সকলে পথ হারাই, সকলে তলে দাগ আছে, এটা কর্মকারক। এরপরে দেখবে একটা সন্ধিবিচ্ছেদ, সেটা হচ্ছে মনোভূমি, মন
যোগ ভূমি, দেখো বিসর্গ চিহ্ন রয়েছে। তাহলে মোটামুটি আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি, দ্বিতীয় ক্লাসে যেগুলো আমাদের পড়তে হবে সেগুলো নিয়ে আলোচনা করলাম। আমি তো প্রথমে বলেছি যে কবিতাগুলো সবথেকে ভালো হবে মুখস্থ করে ফেলতে পারলে। কবিতা যদি মুখস্থ করে রাখতে পারো তাহলে ওই যে পাঠ্যাংশের যে আলোচনাটি করলাম সেই প্রত্যেকটা লাইন কিন্তু তোমরা তার উত্তর দিতে পারবে। এমসিকিউ আকারে আমি আলোচনা করতে পারতাম, কিন্তু তা না করে আমি এইভাবে আলোচনা করলাম যাতে অল্প সময়ে অল্প জায়গায় প্রচুর তথ্য আলোচনা করতে পারি। যাই হোক, এই হচ্ছে আজকের বিস্তারিত আলোচনা। আজকের আলোচনামূলক ক্লাসটি এখানে শেষ করলাম। ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো।